हाशिमा द्वीप जापान। द्वीप शब्दটির उत्पत्ति হলো দুই দিকে পানি অর্থাৎ চতুর্দিকে পানি বা জলবেষ্টিত ভূখণ্ড। নানাভাবে দ্বীপ সৃষ্টি হতে পারে, যেমন পলি সঞ্চিত হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে অথবা প্রবাল সঞ্চিত হয়ে। অস্ট্রেলিয়া মহাদেশকে অনেক সময় বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়। আর দ্বীপ মানেই অপরূপ সুন্দর এক স্থান, যেখানে গেলে সমুদ্রের নীল জলরাশির সাথে সবুজের সমারোহতে প্রাণ জুড়িয়ে যাবে। তবে বিশ্বের এমন এক দ্বীপ আছে যেটা অপরূপ সুন্দর তো বটেই, গোছানো একটি দ্বীপ, যে দ্বীপে জেমস বন্ড সিনেমার শুটিংও হয়েছিল। সো ভিউয়ার্স, সে দ্বীপ সম্পর্কে জানতে ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বলে আশা করছি। হাশিমা দ্বীপ। দ্বীপটি গুনকাঞ্জিমা নামেও বেশ পরিচিত। গুনকাঞ্জিমা অর্থ হচ্ছে যুদ্ধজাহাজ দ্বীপ, কারণ বাইরে থেকে এই দ্বীপটি দেখতে ঠিক একটা যুদ্ধজাহাজের মতোই। দ্বীপটিতে 1887 সাল থেকে কয়লা উত্তোলন শুরু হয়। জাপানের মিৎসুবিশি কোম্পানি 1890 সালে দ্বীপটি ক্রয় করে নেয় এবং সমুদ্রের পানির নিচের খনি থেকে কয়লা উত্তোলন শুরু করে। প্রায় 15.7 মিলিয়ন টন কয়লা উত্তোলন করে জাপানের এই কোম্পানিটি। তখন এই হাশিমা দ্বীপের উত্তোলিত কয়লা জাপানের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। পরবর্তী 55 বছরে এখানে থাকা উত্তোলক ও তাদের পরিবারের সুবিধার্থে অনেক অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল, টাউন হল ও একটি কমিউনিটি সেন্টার নির্মিত হয়। তাছাড়াও বিনোদনের জন্য একটি ক্লাব হাউস ও সিনেমা হল পর্যন্ত নির্মিত হয়। সে সময় প্রায় 6000 মানুষের বসতি ছিল জাপানের বিখ্যাত এই পরিত্যক্ত দ্বীপটিতে। দ্বীপটিতে 15টি অ্যাপার্টমেন্ট আর প্রায় 100টি ছোট দোকান ছিল। দ্বীপের উপর থেকে দেখলে এখনও মনে হবে নিশ্চয় এখানে অনেক মানুষের বসবাস আছে, কিন্তু বাইরে থেকে যা দেখতে পাওয়া যায় আসলে তা নয়। বর্তমানে সেখানে কোনো মানুষের বসবাস নেই। নাগাসাকি থেকে মাত্র 9 মাইল দূরে অবস্থিত দ্বীপটি একসময় কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত ছিল, যা জাপানের শিল্পায়নের সঙ্গে যুৎসই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চাইনিজ বন্দীদের এখানে অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়। তাদের জোরপূর্বক দ্বীপটিতে রেখে শ্রমিক হিসেবে কাজ করানো হতো। সেই শ্রমিকরা অনেক দুর্যোগপ্রবণ অবস্থায় খনিতে কাজ করত। তারা নিজেদের ন্যায্য অধিকার না পাওয়ায় এবং অপুষ্টিজনিত কারণে অনেকেই মারা যায়। তাছাড়াও অনেকে সমুদ্রের নিচ থেকে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনায় পানির নিচেও মারা যায়। তখন সেখানে শ্রমিকদের উপযোগী তেমন কিছুই ছিল না, উল্টো তাদের ছিল দুর্ভোগ। সেখানে প্রায় 1000 শ্রমিক মারা যায়, অনেকের মতে এই সংখ্যা আরও বেশি, প্রায় 1300 শ্রমিক। 1960 সালের দিকে পেট্রোল জ্বালানি হিসেবে কয়লার স্থান দখল করলে এই জায়গাটি আগের মতো গুরুত্ব হারিয়ে ফেলে। তাই কোম্পানিও এখানকার শ্রমিকদের রেহাই দেয়। তখন সবাই দ্বীপটি ছেড়ে অন্যত্র পাড়ি জমায়। ইউনেস্কো 2015 সালে এই পরিত্যক্ত দ্বীপটিকে বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থাপনা, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। বর্তমানে পর্যটকরা সেখানে ঘুরতে আসেন। জাপানের এই দ্বীপটি একই সঙ্গে জাপানের অর্থনৈতিক অগ্রগতির সহায়ক, এর পাশাপাশি অনেক শ্রমিকের নির্মম মৃত্যুর জন্য সর্বত্রই স্মরণীয়। 1800 সালের শুরুর দিকে এই দ্বীপের কাছে প্রায় 16 একর জায়গায় কয়লার খনি আবিষ্কৃত হয়। সেই সময় পশ্চিমা বিশ্বের সমৃদ্ধি ও দ্রুতগতির সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিতে তাল মেলানোর জন্য জাপান কয়লা উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে। তাছাড়াও কয়লাই ছিল তখনকার প্রধান জ্বালানি, তাই এই দ্বীপটি ছিল জাপানের অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ। 1890 সালে মিৎসুবিশি এই দ্বীপটি ক্রয় করার পর অনেক স্থাপনা তৈরি হতে থাকে। তখন এই হাশিমা দ্বীপই ছিল জাপানের অন্যতম প্রধান সমুদ্রের নিচে থাকা কয়লা খনি। 1916 সালে প্রথম এখানে 8 তলা অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়। এর প্রধান লক্ষ্য ছিল দ্বীপটির শ্রমিকদের টাইফুন ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো। 1959 সালের দিকে এই দ্বীপের জনসংখ্যা সর্বোচ্চ প্রায় 6000-এ উন্নীত হয়। ঠিক তার পরেই ১৯৬০ সালে পেট্রোল জ্বালানি হিসেবে কয়লার স্থান দখল করে। ১৯৭৪ সালের জানুয়ারিতে মিৎসুবিশি কোম্পানি চিরতরে এই জায়গা থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়। শ্রমিকরা কাজ না পেয়ে দ্বীপটি চিরতরে ত্যাগ করে। মাত্র ৩ মাসের মধ্যেই পুরো দ্বীপটি জনমানবশূন্য হয়ে যায়। অনেক আগেই সবাই এই দ্বীপটি পরিত্যাগ করলেও মিৎসুবিশি কোম্পানি এখনও এই দ্বীপের মালিকানা ধরে রাখে। ভাঙা দেয়ালগুলোকে পুনর্নির্মাণ করে এখানে পর্যটকদের আসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দ্বীপটির প্রাচীন ঘরবাড়িগুলো ও সমুদ্রের সৌন্দর্য পর্যটকদের আগ্রহের স্থান। তাছাড়াও এই দ্বীপটির স্থাপনা সবগুলোই প্রাচীন রোমান স্থাপনার আদলে নির্মিত হয়, বাইরের পর্যটকদের কাছেও অনেক জনপ্রিয়। ২০১১ সালের একটি গবেষণার পর জানা গেছে হাসিমা দ্বীপটির ক্ষয় হওয়া স্থাপনাগুলো টিকিয়ে রাখা সম্ভব। গুনকাঞ্জিমাকে জাপানিরা এখন গেস্ট আইল্যান্ড বা ভুতুরে দ্বীপ বলে। সাগরের নীল জলের ঢেউ এখনও আছড়ে পড়ে দ্বীপটির বুকে, কিন্তু শহরটি তো এখন প্রাণহীন এক জনপদ। কোনো প্রকার দুর্যোগ, দুর্বিপাক ও যুদ্ধবিগ্রহ ছাড়া পৃথিবীতে কোনো শহরের এমন মৃত্যু স্বাভাবিক ঘটনা নয় বলে মনে করেন ঐতিহাসিকগণ। দেখা গেছে পরিত্যক্ত হওয়ার পর একদিনের জন্যও কোনো মানুষ পা ফেলেনি এই শহরের বুকে। শিল্প বিপ্লবের গৌরবভূমি গুনকাঞ্জিমার প্রতি কেন এই নিদারুণ উপেক্ষা, তার কারণ খুঁজতে শুরু করেছেন গবেষকরা। সো ভিউয়ার্স, যাবেন নাকি জাপানের এই ঐতিহাসিক হাসিমা দ্বীপে? গেলে ফিরে এসে অবশ্যই অনুভূতিগুলো শেয়ার করবেন আমাদের সাথে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।